গঙ্গাসাগর মেলার তারিখ 8 থেকে 17 জানুয়ারি, এগুলো আমি নোট করতে বলবো। মকর সংক্রান্তি মানে যেদিন আসল পুজো হয়, 15 জানুয়ারি রবিবার রাত 2:53, পুণ্য স্নানের সময় 14 জানুয়ারি শনিবার সন্ধ্যে 6:53 থেকে 15 জানুয়ারি সন্ধ্যে 6:53 পর্যন্ত। গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। কোভিড এর সময় 2 বছর প্রবলেম থাকলেও গঙ্গাসাগরের মেলা কিন্তু হয়েছে এবং মানুষ কিন্তু এসেছেন, পৃথিবীর ইতিহাসে এটা বিরল, কোভিড কে জয় করেও। এখন মেলার জন্য আমরা নানা রকম ব্যবস্থা নিচ্ছি। আপনারা তো জানেন গঙ্গাসাগরের ট্যাক্স আমরা তুলে দিয়েছি, উপরন্তু আমাদের একটা ইন্স্যুরেন্স করা থাকে জেলা পরিষদ থেকে, যেটা কেউ মারা গেলে এই সময়ের মধ্যে 5 লক্ষ টাকা পাবে, ইনক্লুডিং মিডিয়া অলসো। গত বছর মাঝেরহাট জয় হিন্দ সেতু চালু করেছি আমরা, তাতে যাতায়াতের ব্যাপারটা সুবিধা হয়েছে। রেলকেও আমি এছাড়াও পুণ্যার্থীদের জন্য 2,250টি সরকারি বাস, 500 বেসরকারি বাস, 4টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। রেলকেও অনুরোধ করব হাওড়া শিয়ালদের নামখানায় অতিরিক্ত ট্রেন চালাতে। মে আই রিকোয়েস্ট দ্য ইন্ডিয়ান রেলওয়েজ অলসো টু রান দ্য ট্রেন, টু ইনক্রিজ দ্য ফ্রিকুয়েন্সি অব দ্য ট্রেন ইন পার্টিকুলারলি ইন হাওড়া শিয়ালদা নামখানা। আই থিঙ্ক ইউ ক্যান ইনক্রিজ দ্য ফ্রিকুয়েন্সি সো ইউ ক্যান ক্যারি সো মেনি প্যাসেঞ্জার্স, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। এভরি ইয়ার ইউ ডু ইট, বাট দিস ইয়ার অলসো ইউ আর রিকোয়েস্টিং ইউ। এছাড়া সব বিকেল বার্জ বাস ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থাও করা হয়েছে। গঙ্গাসাগরও আমাদের মনিটর করবার জন্য মেগা কন্ট্রোল রুমও করা হয়েছে।